Assalamualaikum. নিয়ে এলাম আপনাদের জন্য কাঠবিড়ালিকে নিয়ে একটি ভিডিও। আপনারা জানেন কাঠবিড়ালি গাছের ফল ফসল নষ্ট করে আমাদের বাংলাদেশে, কিন্তু ইউরোপ এবং আমেরিকাতে এই পর্যটকদের কাছে কাঠবিড়ালি খুব প্রিয়। তারা পর্যটক দেখলে কাছে চলে আসে এবং তাদের খাওয়া দাওয়া কাছে চলে আসলো। আমার কাছে বাদাম খাচ্ছিলাম, এমন সময় আমার কাছে চলে আসছে, আমি তাকে বাদাম দিয়ে আমার সাথে বন্ধুত্ব হয়ে যায়। আমার হাত থেকে বাদাম নেই, আপনারা একটু পরে দেখতে পাবেন সে কীভাবে আমার খাবারের জন্য আমার পায়ের কাছে চলে আসছে, জুতোর উপর উঠে গেছে। তারপর বাদাম দিলাম, দেওয়ার পর সে বিমন সুন্দর করে দু হাতে ধরে খেলো। বাদামটা খাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। এবার আসা যাক কাঠবিড়ালির প্রজাতি নিয়ে। ছোট জাতের এবং বড় জাতের বিভিন্ন ধরনের কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়। ছোট জাতের যে প্রণালী আছে সেটা আফ্রিকাতে পাওয়া যায়। এটা 4 থেকে 5 ইঞ্চি লম্বা এবং ওজন মাত্র 20 গ্রাম। ভুটানে এক বিশেষ ধরনের কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়, সেগুলি লম্বায় প্রায় 4 ফুট এবং উড়তেও পারে। আমাজন জঙ্গলে কিছু পাখি উঠতে পারে, সেগুলো এত বড় নয়, কিন্তু ভুটানের গুলা অনেক বড়, তবু উঠতে পারে। কিছু ছোট জাতের এবং বড় জাতের কাঠবিড়ালি পাওয়া যায়। সবচেয়ে বড় জাতের ওজনের যে কাঠবিড়ালি সেগুলো প্রায় 8 কেজি পর্যন্ত হতে পারে। আফ্রিকাতে এই কাঠবিড়ালির খুব কদর। আফ্রিকার লোকেরা ওগুলাকে তাদের খুব সুস্বাদু খাবার হিসেবে গণ্য করে। কাঠবিড়ালির সারা শরীর লোমে আবৃত থাকে, চোখ দুটি বেশ বড়, ফলে তারা এক গাছের বহু দূর থেকে অন্য গাছে কী খাবার আছে তা লক্ষ্য করতে পারে। এগুলো সাধারণত লোকালয়ে থাকে, কাছাকাছি অথবা নাতিশীতোষ্ণ অঞ্চলে বা গ্রীষ্ম অঞ্চলে, এমনকি মরুভূমিতেও তাদেরকে দেখতে পাওয়া যায়। তবে বরফ আচ্ছাদিত এলাকায়, বিশেষ করে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে কোনো কাঠবিড়ালি নেই। এরা সাধারণত 5 থেকে 10 বছর বাঁচে, কোনো কোনো প্রজাতি আবার 15-20 বছরও বেঁচে থাকে। এদের খাদ্য বাদাম, বীজ, ফল, শাকসবজি, এমনকি তারা ক্ষুধার্ত থাকলে ছোট পাখিও শিকার করে খায়। আর গ্রীষ্মকালে যখন গাছে তাদের খাবার থাকে না, বিশেষ করে বনাঞ্চলের, তখন তারা সাপ, কেঁচু, পাখির ডিম, পোকামাকড় এগুলো খায়। কবুতরের মতো এরাও লোকালয়ের কাছাকাছি থাকতে পছন্দ করে। আমেরিকার শিল্প বিপ্লবের পরে, আমেরিকার তখন রাজধানী ছিল নিউ ইয়র্কে, ওই নিউ ইয়র্ক থেকে সমস্ত কাঠবিড়ালি উধাও হয়ে যায়। পরে শহরটাকে যখন গুছানো হয় তখন বিভিন্ন পার্কে এই কাঠবিড়ালি এনে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে আমেরিকার শুধু নিউ ইয়র্কই নয়, প্রতিটি পার্কে প্রচুর কাঠবিড়ালি আছে। পর্যটকরা যখনই যায় পার্কে তখন তাদের জন্য খাবার নিয়ে যায়, বাদাম বা এই জাতীয় কোনো খাবার। তো এগুলা লোকজনের খুব কাছে চলে আসে, পর্যটকদের হাত থেকে ওরা খাবার নেয়, মানুষকে ভয় পারে না, বরঞ্চ মানুষ দেখলে ওরা কাছে চলে আসে। কিন্তু আমাদের দেশে আমরা কাঠবিড়ালিকে কাছে থেকে কোনো দেখার সুযোগ পাই না। দু একটা কাঠবিড়ালি যখনই কাছে দেখি, এরা আমাদেরকে দেখে খুব দ্রুত দূরে চলে যায়, ফলে আমরা কাছ থেকে কোনো কাঠবিড়ালি দেখার সুযোগ পাই না। আমেরিকার শুধু পার্কই নয়, যেখানে লোক সমাগম বেশি ওখানেই ওদেরকে দেখতে পাওয়া যায়। ওরা বিশেষ করে পার্কের পাশে বা ফুটপাথের পাশে, যেখানে লোকজন বসে, বসার জায়গা যেখানে থাকে, যেখানে বসে লোকজন খাওয়া দাওয়া করে, এর পাশে কিছু খাবার পড়ে গেলে এগুলো খুঁড়ে খুঁড়ে ওরা খায়। তো সাধারণত যখন কাঠবিড়ালি যে সমস্ত এলাকায় থাকে, যখনই লোকজন যায় ওদের জন্য কিছু খাবার সাথে করে নিয়ে যায়। ওদের দেখতে খুব ভালো লাগে, সবাই কাছে থেকে ওদের ছবি ওঠায়। আমি আমেরিকার প্রতিটি জায়গাতে দেখেছি, এমনকি জাতিসংঘর
যে সদর দপ্তর আছে নিউ ইয়র্কে, এই সদর দপ্তরের পাশেও প্রচুর কাঠবিড়ালি আছে। ওখানে পর্যটকরা যখনই যায় তখন তাদের জন্য খাবার নিয়ে যায়। কাঠবিড়ালিগুলো যখনই লোকজন দেখে তখনই কাছে চলে আসে খাবারের জন্য। তো লোকজন বাধ্য হয়ে তাদের কাছে যদি খাবার থাকে তখন তাদেরকে খাবার দেন। প্রায় 200 ধরনের প্রজাতির কাঠবিড়ালি পৃথিবীতে আছে। তো কাঠবিড়ালির সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, শুধু আজকে এইটুকুই বলবো। আমরা আমেরিকাতে যে সাধারণত লোকালয়ের কাছে যে কাঠবিড়ালি আছে সেটাই আপনি ভিডিও করেছি, এগুলো আপনারা দেখতে থাকুন। আমি অন্য কোনো জায়গার কাঠবিড়ালির ছবি ওঠাতে পারিনি। তো আশা করি আপনাদেরকে এই ছবিগুলো দেখতে ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন ছবি। ধন্যবাদ। দু হাত দিয়ে তুলে বাদাম খাচ্ছে। কোথাও বাদাম ফেলে দিলে কিভাবে যে গন্ধ পায়, কাছে চলে আসে, বাদাম খুঁজতে খুঁজতে সে খুঁজে পেয়ে যায়। আবার কিছু কিছু খাবার আছে যেগুলো তারা মাটিতে লুকিয়ে রাখে, যেমন বীজ। অনেক ধরনের বীজ, শক্ত বীজ আছে, এগুলো খায় না, মাটিতে পুঁতে রাখলে এগুলো যখন অঙ্কুরকম হয় তখন ওদেরকে আবার কুড়ে কুড়ে খায়। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হাঁটার জায়গা, কাঠের পাটাতনের উপর লোকজন হেঁটে যায়। ওই পাটাতনের পাশে বসার জায়গা আছে, এখান থেকে আমি বসে আমি ছবি ওঠাচ্ছি, ভিডিও ওঠাচ্ছি। বাদাম নিয়ে গিয়েছিলাম, বাদাম দেওয়াতে কাছে চলে আসছে। ওরা স্থির হয়ে কোথাও থাকে না, সর্বক্ষণ লাপাতে পছন্দ করে। আবার খাবার চাচ্ছে আকুতি। খাবার পেয়ে গেল, খাবার পেয়ে গেল, আবার খাচ্ছে। বাংলাদেশে কোথাও এত কাছে থেকে কাঠবিড়ালি দেখার সুযোগ হয় না, কারণ আমরা পছন্দ করি। ধন্যবাদ। আমি